কুষ্টিয়ার বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় চার মাদ্রাসা ছাত্রকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি জানান, ভাস্কর্য ভাঙায় জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না, আইনের আওতায় আনা হবে উস্কানিদাতাদেরও। এবং এই যে ছোট ছোট ছেলে মেয়েদেরকে মিথ্যে তথ্য দিয়ে বের করে নিয়ে আসছে, রাত্রেবেলাও তারা বের হয়ে আসছে, এটা এটা নিশ্চয়ই মানে কারো কাম্য নয়। আমরা অবশ্যই এটা এটা নিয়ে এটাও আমরা দেখব। আমরা এটুকু বলতে পারি, আমরা কোনো রকম অরাজকতা আমাদের বাংলাদেশে আমরা করতে দেব না। আমরা কোনো ধরনের অরাজকতা বলেন, কোনো রকম ভাঙচুর বলেন, কোনো রকম একটা মানে অরাজক পরিস্থিতির সৃষ্টি করতে আমরা দিব না।